আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস শেখাবো যা আপনার জীবনে অনেক কাজে লাগবে পৃথিবীতে আপনি যেখানে যে অবস্থায় যে কোনো পেশায় আসেন না কেন আপনি হতে পারেন একজন ছাত্র হতে পারেন একজন কর্মজীবী হতে পারেন আপনি একজন ব্যবসায়ী যে কোনো পেশায় যে কোনো অবস্থাতে আপনি আসেন না কেন আপনি যদি আমার এই টিপসগুলো যদি আপনি লক্ষ্য করেন আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে যে আমাদের মধ্যে অনেকে আছে আমরা কথা না বলার কারণে বা কথা বলতে না পারার কারণে যে আমাদের এমন কিছু সমস্যা সৃষ্টি হয়ে যায় যেগুলো পরবর্তী আমরা সমাধান করতে পারি না আমাদের কিছু ব্যক্তিগত ভুল ত্রুটির কারণে আমরা এত এত বড় ভুল করে বসি যেগুলো আমাদের পরবর্তীতে বড়ো সমস্যা হয়ে দাঁড়ায় এমন কিছু ভুল আমরা করে থাকি যেগুলো হয়তো আমাদের কাছে ভুল বলে মনে হয় না কিন্তু আসলে সেটা ভুল আমরা এমন কিছু করে থাকি যেটা আরেকজনের কাছে সেটা ভালো লাগে না আরেকজন সেটা পছন্দ করে না কিন্তু আমরা করেই যাচ্ছি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কিন্তু আমরা যদি একবার জানতে পারতাম যে আসলে যে আমরা যে কাজটা করতেছি বা যে সেই কাজটাকে আসলে কি আরেকজনের পছন্দ হচ্ছে কি না আমরা সেটা কখনো যাচাই করি না এই কারণে আমরা অনেক সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বা আমাদের কিছু জরুরি কাজ আমরা কোনো লোকের সাথে করতে গেলে লোক আমাদেরকে প্রাধান্য দেয় না আমাদেরকে কোনো মূল্যায়ন করে না সেটা আমাদের সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত দোষ তাই কথা না বাড়িয়ে আমি সংক্ষেপে আপনাদেরকে সেটা বুঝাচ্ছি এক নম্বর হলো যে আমরা আরেকজনের কথা না শুনে আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা বদভ্যাস আছে যে আমরা শুধু কথা বলতেই থাকি আমরা টেপ রেকর্ডারের মতো শুধু বলতেই থাকি বলতেই থাকি যে আমি বলতেছি আরেকজন কথাটাকে আসলে কি শুনতেছি কি না আমরা সেই দিকে কোনো কখনও আমরা গ্রাহ্য করি না যে আসলে আমি যে কথাগুলো বলতেছি তারও তো কিছু কথা বলা থাকতে পারে সে কিছু বলতে চায় কি না আমরা সেটা জানতে চাই না শুধু আমরা নিজের কথায় নিজেরাই শুধু বলতেই থাকি যে কোনো জায়গায় আমরা যাই না কেন আমরা শুধু আমাদের নিজেদেরকে নিজে প্রচার করার জন্য শুধু আমরা আমাদের কথাগুলো বলতে থাকি আমরা আমাদের কথাগুলো বলতে বলতে এমন একটা পর্যায়ে এসে যায় যে আমার সামনে যে একজন বা দুইজন বা কয়েকজন থাকতে পারে তাদের কাছে এমন বিরক্তিবোধ হয়ে যায় যে পরবর্তীতে তাদের মধ্যে কেউ ওই ওখান থেকে স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যায় অনেকেই কি করে তখন মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে বা তারা অন্য কাজে ব্যস্ত হয়ে যায় আমার কথার দিকে কোনো মন দেয় না এখানে সবচেয়ে বড় দোষ হলো আমার দোষ যে আমরা টেপ রেকর্ডার মতো শুনতে চাচ্ছি আবার আমরা এমন কিছু কথা বলে বসি যেখানে যে স্থান কাল পাত্রভেদে আমাদেরকে কথা বলা উচিত আমরা সেটা বিবেচনা না করে আমরা আমাদের কথাগুলো শুধু বলতেই থাকি এতে করে আরেকজনে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি না তাই আমাদেরকে কী করতে হবে আমরা স্থান কাল বুঝে আমাদেরকে কথা বলতে হবে আরেকজন যদি কোনো কথা বলতে চাই তাকেও আমরা যেন একটু সুযোগ করে দিই তার কথাও শুনতে হবে আমার কথা আমাকে বলতে হবে তাহলে আমরা কিছু অর্জন করতে পারবো আরেকজন থেকে কিছু নিতে পারবো আমরা কিছু বললে আরেকজন আমাদের কথা শুনবে আমরা যদি একটাই মনে করি যে আমি তো সব জানতাম আমি তো সব কিছুই জানি আরেকজন তো কিছুই জানে না তখন কি হয় এখানে সবচেয়ে বড় ভুল বুঝাবুঝি হয়ে যায় তখন আমাদেরকে কি করতে হবে যে আমরা যা কিছু বলি না কেন আমরা যেন অন্তত আরেকজনকেও যেন একটু সুযোগ করে দিই কথা বলার জন্য আর আমরা সবসময় এটা মনে করা সবচেয়ে বড় ভুল হবে যে আমি সব জানতে আমি সব কিছু জানি না আমার সামনে যারা কয়েকজন আছে হয়তো একজন দুইজন বা কয়েক কয়েক হাজার হতে পারে তারা আমাদের চেয়ে বেশি জানতে পারে আমার চেয়ে তারা অনেক গুণ বেশি জানে বা তারা অনেক কিছু বুঝতে পারে আমাকে সেটা মনে রাখতে হবে আমাকে কথা বলার সময় অবশ্যই সেই দিকে মনোযোগ রাখতে হবে সেই দৃষ্টি আকর্ষণ করতে হবে আমি কথা বলার সময় আমাকে অবশ্যই সে হিসাব করে কথা বলতে হবে আমরা যখন কোথাও কোনো মজলিসে যেন অন্তত আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি আমরা যেন নিজেকে সব সময় সে শুধু বলতেই থাকি বলতেই থাকি এই সূত্র যেন প্রয়োগ না করে আমরা কিছু বলি কিছু শুনি কিছু বলি কিছু শুনি মানুষ যখন বিরক্ত বোধ করে তখন যেন আমরা কথা বন্ধ করি মানুষের কাছে যখন ভালো লাগে তখন যেন আমরা আমাদের কথাগুলো আমাদের মতামতগুলো যেন তখন বলতে পারি তাতে করে আমরা আরেকজনের দৃষ্টি আকর্ষণ করতে পারবো কিন্তু আমরা যদি শুধু নিজের কথা নিজে বলে যাই তাহলে আরেকজনের কাছে বিরক্ত হওয়ার কথাই যেমন আপনার কাছেও যদি আরেকজন এইভাবে শুধু টেপ রেকর্ডের মতো শুধু কথা বলতেই থাকে তাহলে আপনার বিরক্ত অবশ্যই লাগবে এটাই স্বাভাবিক সবার বেলা একই হয়ে থাকে তাই আপনাকে অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে দুই নম্বর টিপস হলো কথা বলার সময় বিনা প্রয়োজনে অঙ্গ নাড়াচাড়া না করা আমাদের মধ্যে অনেকে আছে যে কথা বলতেছে আরেকজনের সাথে কিন্তু কেরিমাজে সে হাত পা নাড়াইতেছে সে হাতের ব্যায়াম করতেছে এদিক সেদিক মাথা নাড়াইতেছে সে নিজেকে ব্যায়ামের মাধ্যমে অনেক কিছু করতেছে তাতে করে কী হয় আরেকজনের দৃষ্টি আর আকর্ষণ হয় না আরেকজনের কাছে সেটা বিরক্ত বোধ হয় তাই কথা বলার সময় আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যেন আপনি যেন আরেকজনের সামনে যখন আসেন আপনাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে আপনি যেন বিনা প্রয়োজনে আপনি যেন মাথা নাড়ানো হাত নাড়ানো পা নাড়ানো বা এদিক সেদিক বসা বসা এমন কিছু আচরণ না করা যেগুলো পাগলের আচরণ বলা হয় এমন কোনো আচরণ করবেন না এতে করে কি হচ্ছে আরেকজন আপনার প্রতি আকর্ষণ অনেক কমে যাবে আরেকজন আপনার কথা কার কোনো মূল্যায়ন দেবে না আপনি শুধু এভাবে বলতেই থাকবেন আর আপনি অঙ্গভঙ্গি করতেই থাকবেন এতে করে আরেকজনের দৃষ্টি খারাপ লাগতেও পারে আরেকজন আপনাকে ভালো নাও বলতে পারে তা আপনাকে কী করতে হবে আপনি কথা বলার সময় আরেকজনের সামনে আপনি বিনা প্রয়োজনে নিজেকে এইভাবে অঙ্গভঙ্গি করবেন না এটাতে করে আপনার নিজেরও ক্ষতি হচ্ছে এবং কি আপনি যে সময়টুকু কথা বলতেছেন বা আরেকজনকে কিছু শিক্ষা দিতেছেন সেটাতে কী হচ্ছে আরেকজনের দৃষ্টি দিকে চলে যাচ্ছে আপনার দিকে আর মনোযোগ আকর্ষণ হচ্ছে না তাই আপনাকে কি করতে হবে আরেকজনের সাথে কথা বলার সময় আপনাকে অবশ্যই একটু সোজা সরলভাবে দাঁড়িয়ে আপনি মনোযোগের সাথে কথা বলতে হবে আপনি যেন মাথাকে বিনা প্রয়োজনে না নাড়ান এবং এই দিক সেদিক যেন না থাকান আপনাকে কি করতে হবে আপনি যার যার থেকে কথাটা শুনতেছেন আপনি তার দিকে অবশ্য আপনাকে নজর দিতে হবে সে কি বলতেছে কিভাবে করতেছে আপনি তার সাথে চোখে চোখ রেখে এটাকে বলা হয় আই কন্ট্যাক্ট আপনাকে সেটা করতে হবে তাহলে আপনি জনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন অনেকে এখানে এসে সবচেয়ে বড় ভুল করে এতে করে কি হচ্ছে তার শুধু সময় নষ্ট হচ্ছে পরবর্তীতে আবার সে যখন কথা বলতে যায় তখন আর ওই লোকটা আর কথা শুনতে চায় না এটাই নিয়ম আমাদের মধ্যে অনেকের মধ্যে এইভাবে হয়ে থাকে যে আমরা এই কথা বলার সময় আমাদের দৃষ্টি এইভাবে থাকে না আপনি যখন কথা আরেকজনের কথা শোনার সময় যখন এইভাবে অঙ্গভঙ্গি করবেন তখন আরেকজন বুঝে নেবে যে আপনি তার কথাতে কোনো ইন্টারেস্টে নেই আপনি তার কথাকে কোনো মূল্যায়ন দিচ্ছেন না আপনি তার কথা আপনার মাথায় আসতেছে না যে আপনি এই কারণে এই রকম করতেছেন আপনার আচরণে বলে দিচ্ছে যে আপনি তার কথাতে আপনার কোনো ইন্টারেস্টে নেই এই কারণেই আপনি এই রকম করতেছেন তাই আপনাকে সেইভাবে সেই ব্যাপার আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে নজর দিতে হবে যে যদি আপনার আগে যদি এরকম কোন অভ্যাস থাকে সেই অভ্যাসটাকে আপনি অবশ্যই পরিবর্তন করতে হবে আপনার অভ্যাস আপনি নিজে পরিবর্তন করতে পারবেন আপনি হয়তো ক্ষণিকের জন্য একটু নিজেকে সামলিয়ে নিলে পরবর্তীতে ঠিক হয়ে যাবে একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস তখন আপনি এইভাবে নিজেকে নিজে কন্ট্রোল করবেন পরবর্তীতে সব কিছু ঠিক হয়ে যাবে পরবর্তীতে আপনি আর এরকম আর হাত পা নাড়াছাড়া করবেন না আর এটি এইভাবে অঙ্গভঙ্গি করবেন না যাতে করে আরেকজনের কাছে কটু লাগে খারাপ লাগে আরেকজন আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে আপনি যেন সেটা না দেখেন তিন নম্বর হলো যে আমরা অনেক সময় কথা বলার সময় একজন কথা বলতেছে আর এর মাঝে আমরা মোবাইল টিপতেছি আমরা ল্যাপটপ দেখতেছি কম্পিউটার দেখতেছি অথবা আমাদেরকে সেই রুমের এসির হাওয়া একবার কমাইতেছি আবার বাড়াইতেছি আবার বিভিন্ন ফাইল নিয়ে ঘাটাঘাটি করতেছি এতে কি হচ্ছে যে আপনার সামনের যে ব্যক্তিটি বা এক বা একাধিক ব্যক্তি হতে পারে তার আপনার সম্বন্ধে খারাপ একটা মন্তব্য করতে পারে যে আপনাকে এমন কিছু কথা বলে দিতে পারে যে আমরা তো টেপ রেকর্ডার না আমরা তো মানুষ আমরা কথা বলতেছি আপনি অন্য কাজের দিকে আপনি মন দিতেছেন তা আপনাকে কি করতে হবে কেউ যখন আপনার সাথে কথা বলতেছে আপনাকে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে পৃথিবীর যেখানে হোক না কেন আপনি যে ভাষাভাষী লোকের কাছে যান না কেন আপনি কোথাও ব্যাংকে গেলেন বা কোনো অফিসে গেলেন বা যে কোনো ছোট অফিস হতে পারে বড়ো অফিস হতে পারে যা কোনো ব্যক্তির কাছে আপনি যেতে পারেন ওখানে আপনাকে এ কথাগুলো খেয়াল রাখতে হবে এখানে যে উদাহরণটা দিচ্ছি সেখানে আপনি যে কোনো একজন হতে পারেন যে আপনি যদি এরকম আচরণ করেন আরেকজনের কাছে অবশ্যই খারাপ লাগবে তা আপনাকে কি করতে হবে আরেকজনের সাথে কথা বলার সময় কথা কে অত সংক্ষেপ করে নেবেন যাতে করে আপনাকে এই রকম কিছু না করতে হয় যে আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার এই যে মোবাইল দেখার যদি আপনার প্রয়োজন হয় তখন আপনাকে কী করতে হবে আপনার মোবাইল ল্যাপটপ এগুলো আপনি পরবর্তী হয়তো কয়েক মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আপনি একটু দূরে সরিয়ে রাখতে পারেন এতে করে কী হচ্ছে তা আপনি আরও দৃষ্টি আকর্ষণ করতে পারছেন যেখানে আপনি আধা ঘন্টা একজনের সাথে কথা বলার কন্ট্যাক্ট করার কথা সেখানে আধা ঘন্টা না করে আপনি দশ মিনিট একজনের সাথে কন্ট্যাক্ট করলেন এটাতে কী হচ্ছে যে আপনি যতটুকু কন্ট্যাক্ট করেছেন তার সাথে যা কথা বলেছেন যা কিছু শুনেছেন এতে করে সম্পূর্ণ স্বাদ আপনি পেয়েছেন আপনি সবগুলো আপনি বুঝতে পেরেছেন কিন্তু আপনি যদি একবার কম্পিউটার দেখেন একবার মোবাইল দেখেন আর একবার আপনি ফাইল নিয়ে ঘাটাঘাটি করেন দেখান সেদিক দিক এদিক সেদিক এইটা সেটা নিয়ে খোঁজ করতে থাকেন তাহলে কি হচ্ছে যে আপনি আরেকজনের কথা দিকে আপনার মন যাচ্ছে না আপনি যে কাজটা যে খোঁজ করতেছেন সেটাও পাবেন না তাহলে আপনার নিজের সময় নষ্ট হচ্ছে আপনি আরেকজনের কাছ খারাপ হয়ে যাচ্ছেন আরেকজন আপনার সম্বন্ধে আর ভালো কোনো মন্তব্য করতে পারতেছেন আরেকজন আপনাকে নিয়ে আর ভালো কিছু বলতে পারতেছে না কারণ আপনি তার সামনে যে আচরণগুলো করেছেন এটা হয়তো তার পক্ষে মানা একেবারে কষ্ট যে আপনার সামনে যদি এইরকম আরেকজন যদি করে তাহলে আপনার থেকে রকম লাগবে তাহলে আপনাকে এইভাবে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আপনি কি করতে হবে আপনাকে কিভাবে কি করতে হবে তাহলে এইভাবে আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে পারেন আর চার নম্বর হলো যে হয়তো কথা বলতেছে কথা বলার সময় আপনি টেপ রেকর্ডারের মতন আপনি শুনবেন বা টেপ রেকর্ডার মতো শুধু রেকর্ডিং করে যাবেন অথবা আপনি মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন সেটা নয় আরেকজন যখন কথা বলতেছে আপনি কি করবেন তার কথার মাঝে কখনও হাঁ না হ্যাঁ ঠিক আছে কখন হয়েছে তারপর কি হয়েছে আপনি মাঝে মধ্যে তার কথার মধ্যে একটু সাই দেবেন যে তাতে করে আপনার সামনে যে যিনি কথা বলতেছেন যে স্পিকার যে বক্তা কথা বলতেছেন উনি কথার মধ্যেও একটু ইন্টারেস্ট পাচ্ছেন এবং আপনাকেও কিছু শিক্ষা দিতে পারতেছে এবং আপনি কিছু শিখতে পারতেছেন কিন্তু আপনি যদি শুধু রোবটের মতো যদি দাঁড়িয়ে থাকেন বা মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন আরেকজনে শুধু বলেই যাচ্ছে তাহলে এখানে কোনো আপনি নিজেও কিছু শিখতে পারতেছেন না আরেকজনেও আপনার প্রতি এত বেশি আন্তরিকতা হচ্ছে না আপনি যখন এইভাবে কতক্ষণ মূর্তির মতন দাঁড়িয়ে থাকবেন আর দাঁড়িয়ে শুধু এরকম ফলো করবেন তাতে করে আরেকজন আর কথা বলতে বেশি বোধ করবে না সে তখন সামান্য কিছু কথা বলে সে এখান থেকে তার নিজেকে নিজে কথা বন্ধ করে দেবে এবং পরবর্তীতে আর কোনো কথা বলতে না পরবর্তীতে আপনি ভবিষ্যতে কখনও তার সাথে কথা বলতে গেলে সে আপনাকে আর কোনো মূল্যায়ন করবে না কারণ একসময় আপনার সাথে কথা বলতে যখন গিয়েছিল তখন আপনি এই করেছিলেন যে আপনি যখন তার কথার সাথে যখন মাঝে মধ্যে দুই একটি শব্দ উচ্চারণ করবেন সে যখন কোনো সমস্যার কথা বলবে তখন আপনি হতে হতে আপনার অভিজ্ঞতার জন্য জিজ্ঞাসা করবেন তাই ভাই কীভাবে সমাধান করেছেন বা আপনাকে হয়তো সে তার অসুস্থতার কথা জানাল আপনি তাকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনি কি ওষুধ খাইয়েছেন কিভাবে ভালো হয়েছেন কতদিন অসুস্থ ছিলেন এইভাবে মাঝে মধ্যে দুই একটা কথা আপনি যখন বলবেন তাহলে আপনি আরেকজনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আরেকজনের মন জয় করতে পারবেন আমাদের মধ্যে অনেকে সবচেয়ে এটাই ভুল করে থাকি আমরা এগুলো আমাদের মাথায় আসলেও আমরা অনেক সময় করি না আমরা কি করি আমরা নিজের ইচ্ছা মতোই আমরা করতে থাকি আমরা ইচ্ছা মতোই চলতে থাকি এতে কি হচ্ছে আমাদের নিজেরও কোনো লাভ হচ্ছে না এবং যিনি কথা বলতেছেন আমাদের কিছু শিক্ষা দিতেছেন ওনারও কোনো লাভ হচ্ছে না মাঝে দিয়ে শুধু সময় নষ্ট হচ্ছে আমাদের ব্যক্তিগত উন্নয়ন করতে হলে আমাদেরকে অবশ্যই এইভাবে খেয়াল রাখতে হবে আরেকজনের কথার মাঝে মাঝে আমার আমরা যেন ছোট ছোট কিছু কথা বলে যেন অবশ্যই তার দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলে সে আগ্রহের সাথে আরও কিছু কথা আমাদের সাথে শেয়ার করতে পারে তাই আমাদেরকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাঁচ নাম্বার হলো আমাদের মধ্যে কিছু ভাইয়ের বদ অভ্যাস আছে বা কারো অভ্যাস আছে যে একজনে কথা বলতে সে মাঝে কাশি হাসি খান এইভাবে নাক ঝাড়া অথবা কেউ কেউ কানের মধ্যে আঙ্গুল দেওয়া নাকের ভিতরে আঙ্গুল দেওয়া এই এগুলো করে থাকে এতে করে কি হচ্ছে যে আরেকজন হয়তো এগুলো পছন্দ করে না কেউ পছন্দ করবে না আপনার সামনে আরেকজন করুক আপনিও পছন্দ করবেন না আমাদেরকে এই অভ্যাসটা সবচেয়ে বেশি পীড়া করে যে আমাদেরকে অবশ্যই সেই অভ্যাসটা আমাদের থেকে ত্যাগ করতে হবে আমরা যেন কখন এই ধরনের বদভ্যাসগুলো না করে কারণ আমাকে যদি করতে হয় তাহলে আমি একটা নির্ধারিত সময় গিয়ে আমাকে নিজেকে নিজে আমি অবশ্যই করতে পারি যে কারো সামনে করে আরেকজনের যেন আমরা দৃষ্টিকোট না হতে হয় আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে আমাদের হাসি কাশি আসলে আমাদেরকে অবশ্যই সেই স্থান ত্যাগ করে আমাদেরকে অবশ্যই হাতের পাশে টিস্যু অথবা রুমাইল ব্যবহার করতে হবে বা আমাদেরকে একটু কিছুক্ষণের জন্য ওই স্থানটা ত্যাগ করতে হবে তাহলে আমরা আরেকজনের কাছে একটু ভালো থাকতে পারবো কারণ ও মানুষ আমিও মানুষ সেও বুঝে যে আমি কেন এখান থেকে কিছু সময়ের জন্য স্থান ত্যাগ করেছি আমি আবার প্রেস হয়ে যখন আসলাম তখন আরেকজন আর আমাকে নিয়ে আর খারাপ মন্তব্য করার প্রশ্নে আসে না কারণ আমরা সবাই মানুষ আমাদের এরকম হয়ে থাকে তাই এদিকে আমাদের বদভ্যাসগুলো খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে অনেকে আছে কথা বলতেছে এরই মাঝে নাকে হাত দিতেছে কানে হাত দিতেছে এগুলো থেকে সবসময় দূরে থাকাটাই ভালো কারণ এটা আমরা আমার নিজের ক্ষতি নিজেই করতেছি আমরা যখন বিনা প্রয়োজনে নাকে কানে আঙ্গুল দিই তখন আমাদের বাহিরের ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আমরা নিজাতে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে দিচ্ছি এটা হলো আমাদের আরেকটি বদভ্যাস তাই আমাদেরকে সেটার দিকে অবশ্যই সতর্ক রাখতে হবে পাঁচ নাম্বার যেটি হলো সেটা হলো যে আমরা কথা বলার সময় যে একজন কথা বলতেছে আর আমরা এর এদিকে আমরা মোবাইল দেখতেছি আবার আমরা টেলিভিশন ভালো করে দেখতেছি একজন শুধু কথা বলেই যাচ্ছে আমরা এ এরই মাঝে একটা বইলে বই অথবা ম্যাগাজিন বা পত্রিকা আমরা পড়তে এসি কিন্তু আরেকজন যে কথা বলতেছে তার যে কষ্ট হচ্ছে আমরা তো সেই দিকে কোনো মূল্যায়ন করতেছি না যে সে আমাদেরকে সামনে কথা বলতেছে তারও তো কষ্ট হচ্ছে যে আমরা কি করি আমরা সব সময় নিজেরটা নিজে ভালো করে বুঝি আমরা আরেকজন যে কষ্ট করে কথা বলতে তারও যে কষ্ট হচ্ছে আমরা সেটাকে মূল্যায়ন করি না আমরা কি করি আমরা নিজের আমার মন চাইছে আমি ইচ্ছা মোবাইল এখন দেখলাম আমার মন চাইছে টেলিভিশন চালু করে টেলিভিশন দেখলাম ল্যাপটপ দেখলাম আর আরেকজন শুধু আমাকে রোবটের মতো বলেই যাচ্ছে অথবা সে একটা টেপ রেকর্ডারের মতো টেলিভিশনের মতো সে শুধু কথা বলেই যাচ্ছে আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত তাতে করে আরেকজনের কাছ আমরা সবচেয়ে বেশি খারাপ হয়ে যায় আরেকজন তখন কি করে পরবর্তীতে আমাদের সাথে কথা বলতে সে হিসেব করে কথা বলে সে আমাদের সামনে পরবর্তীতে করে যে এই লোকটা একটা পাগলের মতন আমি এর সাথে কথা বলতেছি আর এই টেলিভিশন দেখতেছে আমি এর সাথে কথা বলতেছি আর সে কি করতেছে সে অন্য অন্য কাজে ব্যস্ত আমাকে কোনো মূল্যায়ন করতেছে না কিন্তু আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে ব্যক্তিটি আপনার সামনে কথা বলতেছে সে আপনার থেকে হয়তো অনেক গুণের অধিকারী অথবা অনেক সম্মানের অধিকারী হয়তো আপনি জানেন না হয়তো আপনি একটু চিন্তা করলে আপনি বুঝতে পারতেন কিন্তু আপনি এমনভাবে আচরণ করতেছেন যে আপনি তাকে কোনো মূল্যায়ন দিতেছেন না তাকে আপনি কোনো ইজ্জত করতেছেন না আপনি নিজেকে নিজে ব্যস্ত এটা সবচেয়ে বড় আমাদের অপরাধ তাই আমাদেরকে কী করতে হবে এই দিকে আমাদেরকে নজর রাখতে হবে আমরা যেন কথা বলার সময় আই কন্ট্যাক্ট করি আমরা যেন যে যিনি কথা বলতেছেন ওনার চোখের দিকে তাকিয়ে থেকে আমরা যেন কথাগুলো শুনি এবং আমরা যেন ওনার মাঝে মধ্যে উনি যদি আমাদেরকে সুযোগ করে দেয় আমরা যেন দুই একটা প্রশ্ন করি আবার উনি আমাদেরকে যখন যে প্রশ্নগুলো করবো আমরা যেন প্রশ্নটার উত্তর দিই এখানে হইতে পারে আপনি পরিবারের সদস্য হয়তো আপনার স্ত্রী আপনার সাথে কথা বলার সময় এরকম আপনার স্ত্রী করতেছে। আপনি ওই খেয়াল রাখবেন আপনি পরিবারের সদস্য আপনার সন্তান হয়তো আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতেছে আপনি অন্যদিকে মনোযোগ হয়ে গেছেন এতে করে আপনার ছেলের সাথে আপনার তিক্ততা হয়ে যাবে স্ত্রীর সাথে তিক্ততা হবে বন্ধু বান্ধবের হবে আপনি অফিসের বড় বস আপনার কর্মচারীর সাথে হবে আপনি একজন গাড়ির ড্রাইভার আপনার প্যাসেঞ্জারের সাথে এইভাবে এভাবে হবে তা আপনাকে কি করতে হবে অন্তত নজর দিতে হবে যে আরেকজন যখন কথা বলতেছে যদি আপনার থেকে মুড অফটাকে আপনার ভালো না লাগে আপনি তাকে সেটা সরাসরি বলে দিতে পারেন যে ভাই এখনও তুমি টা পরে বলি আমি এখন ব্যস্ত আছি যে এইভাবে আপনি কথা বলতে এখন তাকে বলে দিতে পারেন এতে করে আপনার জন্য ভালো তার জন্য ভালো এতে করে আপনি পরবর্তীতে তার কাছে অনেক সম্মান পাবেন তা আপনাকে কি করতে হবে সেদিকে নজর রাখতে হবে ছয় নম্বর টিপস হলো যে আমরা অনেক সময় কোনো মজলিশে বা কোনো সমাজে কোথায় গেলে আমরা মোবাইলে এমনভাবে কথা বলি যে মনে হচ্ছে যেন ওই লোকটা দশ হাত দূরে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেছে আমি আমরা মোবাইলে এমনভাবে জোরে জোরে কথা বলি আর আমরা অনেক সময় নিজেকে নিজে যে প্রসার করার জন্য নিজে বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার বড়ো কিছু প্রমাণ করার জন্য আমরা কোথায় গিয়ে কী করি কয়েকজন লোক ওখানে উপস্থিত থাকলে আমরা মোবাইল নিয়ে চিৎকার শুরু করে দিই হ্যাঁ আমি এটা তুমি এটা করো না কেন এটা উচিত হয় না ওইটা করেছে কেন বিভিন্ন ধরনের অভিযোগ আবার নিজেকে কুটিপতি বড়ো রাজনীতিবিদ নিজেকে বহু শিক্ষিত প্রমাণ করার জন্য আমরা এমন কিছু আচরণ করি যেগুলো আরেকজনের কাছে ভালো লাগে না আমরা হয়তো মনে করি যে হয়তো আমার কথাটা হয়তো আরেকজনে শুনতেছে দেখতেছে আমাকে অনেক বড় মনে করতেছে যে আসলে বাস্তব এটা নয় দুনিয়াটা এখন অনেক বদলে গেছে হয়তো বা সময় এরকম কিছু ছিল যে হয়তো মানুষ বিশ্বাস করত কিন্তু এখন বর্তমানে সবাই কিছু না কিছু অবশ্যই জানে এখন যদি কেউ এইরকম যদি কিছু করে তাহলে আরেকজন সেটা বুঝতে আর বাকি থাকে না যে আমাদের সাথে কিছু নাটক করতেছে সে কার জনের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো আপনাকে কী কী করতে হবে যে আপনি যখন কোথায় যাবেন আপনি এমনভাবে মোবাইলে কথা বলবেন যদি প্রয়োজন হয় তাহলে আপনি কথাটা যেন আপনার কান পর্যন্ত যায় এতটুকু মোবাইলের জন্য যথেষ্ট যে আপনি এমন জোরে আওয়াজ করে বললেন যে বাঘের গর্জনের মতো যাতে করে আরেকজনকে বুঝাইতে চাইছেন আমি যার সাথে কথা বলতেছি যে সেই লোকটা আমার থেকে বিশ তিরিশ হাত দূরেই আসে আমি মোবাইলে দিয়ে এভাবে কথা বলতেছি যে এমন কোনো আচরণ করবেন না এতে করে মানুষ আপনাকে নিয়ে বহুত খারাপ মন্তব্য করবে আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এখন অনেক অফিসের মধ্যে এবং অনেক হাসপাতালে এমন কি এমন গুরুত্বপূর্ণ অনেক অনেক জায়গাতে মোবাইলে কথা বলা নিষিদ্ধ তাই আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় গিয়ে মোবাইলে যদি এভাবে কথা বলার প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবেন আপনি মোবাইলে কথা বলে আরেকজনের গালিগালা শোনার কোনো দরকার নাই বা আরেকজন আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করুক আপনি সেটা চাইবেন না তা আপনাকে কি করতে হবে যে আপনি মোবাইলে কথা বলার জন্য মোবাইলকে আপনি একটা নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখবেন যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন কোনো ডাক্তারের সাথে কোনো উকিলের সাথে আপনি হয়তো কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে আপনি কথা বলতে যাচ্ছেন বা আপনি কোনো গুরুত্বপূর্ণ কোনো পদে বড় কোনো অফিসারের সাথে কথা বলতে যাচ্ছেন আপনি মোবাইলে এইভাবে যখন কথা বলবেন তখন হয়তো উনি আপনার সাথে আর কথা বলতে রাজি হবে না কারণ ওনারা আপনাকে দেওয়ার মতন এত ঘন্টার পর ঘন্টা সময় থাকে না যে সময়টা হয়তো বা আপনার কাছে আছে ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইলে কথা বলার তা আপনাকে সেই দিকে নজর রাখতে হবে আপনি কোথায় গেলে আপনাকে অবশ্যই মোবাইলটা আপনি সাইলেন্ট করে রাখতে পারেন অথবা মোবাইলটা বন্ধ করে রাখতে পারেন আপনি মোবাইলটা যখন বন্ধ করবেন আরেকজনের সামনে আপনি যার সাথে কথা বলতে এসেছেন হইতে পারে আপনি একজন বিমা কর্মী আপনি আপনার গ্রাহকের কাছে গেছেন তখন আপনাকে কি করতে হবে গ্রাহকের সামনে আপনি আপনার মোবাইলটাকে আপনি বন্ধ করে রাখবেন এতে করে গ্রাহক বুঝতে পারবে যে না আপনি তাকে গুরুত্ব দিতেছেন আপনি তার কথা শুনতে রাজি এই কারণে আপনি নিজেকে আপনি সেভ করার জন্য আপনাকে টেনশন মুক্ত রাখার জন্য আপনি তার কথাকে শোনার জন্য আপনি মোবাইলটা বন্ধ করে রেখেছেন এতে করে সে আপনাকে অনেক বেশি ইজ্জত করবে পরবর্তীতে আপনি তার সামনে গেলে আপনাকে মহা সম্মানের সাথে সে দেখবে তা আপনার কী করতে হবে যে আপনি আপনার মোবাইলটা সুইচ অফ করলেন তার সামনে তার সে বুঝতে পারলো যে আপনি মোবাইলটা সুইচ অফ করেছেন সেও তার মোবাইলটা সুইচ অফ করে রাখবে এখানে আমি হয়তো একটা ব্যক্তির কথা বলতেছি আপনি যে কোনো সমাজে গেলে বা যে কোনো জমা জনসমাবেশে গেলে আপনাকে ঠিক এই ধরনের আচরণ করলে তাহলে আপনি সবার থেকে অনেক বেশি সম্মান অর্জন করতে পারবেন সবাই আপনাকে অনেক সম্মান করবে আপনার সম্মান আপনাকে অর্জন করে নিতে হবে কতগুলো টিপস আপনি যদি ফলো করেন ar সাত নম্বর হলো যে আপনার জামা কাপড় ধরুন আপনি যে কোনো একটি বড় অফিসে আপনি গেলেন যে অফিসে আপনার জরুরি কিছু কাজ আছে আপনি ওখানে এমন কিছু পোশাক পরে গেলেন যে পোশাকটা দেখে ওরা হাসাহাসি হাসি করতেছে যে কোনো আপনি হয়তো ক্ষেত খামার থেকে উঠে এসেছেন এমন ময়লা যুক্ত জামা কাপড় লুঙ্গি পরে আপনি একটা অফিসে গেছেন তখন আপনাকে আর তত বেশি মূল্যায়ন করবে না কারণ আপনার মূল্যায়ন আপনি নিজে নষ্ট করে এসেছেন তা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি অবশ্যই যদি কোথাও জরুরি এইভাবে যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার জামা কাপড় এইভাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে জামা কাপড়ের দিকে আপনাকে সচেতন হতে হবে আপনি কোথায় কোন অবস্থাতে কোন অফিসে যাইতেছেন বা কোথায় কার সাথে দেখা করতেছেন যে আপনাকে সেই হিসাবে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং জামা কাপড়ের দিকে আপনাকে ভালো নজর রাখতে হবে আপনি এমন জামা কাপড় পরে যাবেন এমন সুন্দর জামা কাপড় পরে যাবেন যাতে করে আরেকজন আপনার সাথে কথা বলতে যেন সে আনন্দ বোধ করে এমন পোশাক ব্যবহার করবেন না যাতে করে আপনাকে দেখে আরেকজনে একটু খারাপ কিছু মন্তব্য করতে পারে আপনার মান সম্মান আপনার জামা কাপড়ের উপর অনেক সময় ডিপেন্ড আপন করে আপনার জামা কাপড় যখন ভালো হবে তখন আপনাকে আরেকজন অবশ্যই ইজ্জত করবে আপনাকে সেই দিকে একটু নজর রাখতে হবে আপনাকে একটাই খেয়াল রাখতে হবে যে জামা কাপড় মানুষের সব সম্মান এনে দিতে পারে না মানুষের সবচেয়ে শিক্ষাগত যোগ্যতা মানুষের সম্মান এনে দিতে পারে সেটা চিরন্ত সত্য কথা কিন্তু এমন কিছু পরিবেশ আছে যেখানে আপনাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হবে আপনি কোথাও কোথায় যদি বিয়ের মজলিসে যান তখন আপনাকে কি জামা পরতে হবে বা আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছেন আপনাকে কি জামা পরতে হবে কি পোশাক পরতে হবে বা কোনো একজন বড় রাজনীতিবিদ বা বড়ো একজন মন্ত্রী মিনিস্টার বা বড়ো কোনো লোকের সাথে আপনি দেখা করতে যাচ্ছেন তাহলে আপনাকে কী জামা কাপড় করতে হবে আপনাকে সেই দিকে একটু নজর রাখতে হবে তাহলে আপনি আরও মানে দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আট নাম্বার যেটি সেটি হলো যে আমাদের সবারই গ্রামে কিছু না কিছু গন্ধ অবশ্যই হয়ে থাকে আমাদের জামা কাপড়ের মধ্যে কিছু গন্ধ হইতে পারে হয়তো কোনো জামা কাপড় হয়তো আমরা একদিন ব্যবহার করে রেখে দিয়েছি সেটা ঘামের গন্ধে আরও গন্ধ হয়ে গেছে আবার সেই জামা কাপড় পরে আমরা যে কোনো একটা অনুষ্ঠানে গেলাম আমার আশেপাশে যারা বসা আছে তাদের থেকে বহু খারাপ লাগলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের জামা কাপড় বা আমাদের গায়ের গন্ধের কারণে আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদেরকে একলা রেখে অনেক দূরে গিয়ে বসে তারা অনেক সময় কিছু লোক আসে তারা হয়তো মুখামুখি বলে দেয় যে আপনার জামা কাপড় থেকে গন্ধ লাগতেছে খারাপ লাগতেছে আবার অনেকে এসে হয়তো বলে না তারা একটু দূরে চলে যায় তো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জামা কাপড় আপনার পায়ের মোজা আপনার জুতার গন্ধ আপনার গায়ের গন্ধ সেগুলোর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এই কারণে আপনি কিছু পারফিউম ব্যবহার করতে পারেন আপনার জামা কাপড় পরিষ্কার রাখতে পারেন আপনি এমন কিছু ব্যবহার করতে পারেন যেটা আপনার শরীরের থেকে কিছু গ্রাণ বের হয় যাতে করে আরেকজনে যেন আপনাকে খারাপ কিছু না বলতে পারে আপনাকে সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে তাহলে আপনি আরেকজনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন নয় নম্বর হলো যে আরেকজন যখন একটু কাজে ব্যস্ততার মধ্যে আসে সে হয়তো তার বাড়িতে কথা বলতেছে বা গুরুত্বপূর্ণ যে কোনো ব্যাপারে কথা বলতেছে অথবা লোকটা যে কোনো একটা মহা বিপদ এসেছে তার হয়তো কেউ মারা গেছে বা কোনো সমস্যার মধ্যে আছে তার হয়তো গার্মেন্টস আগুন লেগে গেছে গুদামে আগুন লেগে গেছে বা তার আপন জন কেউ মারা গেছে কেউ অসুস্থ হয়ে গেছে যে এই রকম কিছু হয়ে থাকে আমাদের মধ্যে যদি কোনো অফিসের বস বা কোনো বড়ো কোনো ব্যক্তি যদি এরকম হয়ে থাকে আমি যখন তার কাছে কোনো কিছু চাইতে যাব তখন আমাকে অবশ্যই কাল বুঝতে হবে যে আমি এই মুহূর্তে কি কথাটা বলা উচিত কি না এই মুহূর্তে আমি কি এটা সাইলে কি হবে আবার আমাদেরকে এ বেটেই বিবেচনা করতে হবে যে আমি এখন বর্তমানে যদি তার কাছে কিছু প্রস্তাবনা রাখি তাহলে সে আমাকে কতটুকু গ্রহণ করে নেবে আমাদেরকে সে অবস্থা অবশ্যই জেনে নিতে হবে কারণ লোকটি যখন অন্যমনস্ক আসে আমাদেরকে তখন তার থেকে একটু দূরে থাকতে হবে তাকে বিরক্ত করা যাবে না কারণ আমরা অন্য সময় গিয়ে তার সমাধান করতে পারি আমাদের মধ্যে অনেকেই এখানে সবচেয়ে বড় ভুল করে থাকেন তখন কি বলে যে ওই লোকটা আসলে খারাপ ওই লোকটা আসলে কথা বলতে জানে না আসলে ওই লোকটা চরিত্র এই রকম তার ভিতরে এইরকম বাইরে এক রকম যে আমি একটা সামান্য একটা সমস্যা নিয়ে তার কাছে গিয়েছিলাম কিন্তু সে আমার সাথে এমন আচরণ করেছে আমরা কি করি এইভাবে তো দোষারোপ করতে থাকি কিন্তু আমরা একটা কথা চিন্তা করি না যে লোকটা তো আগেও ভালো ছিল কিন্তু কেন সঠাৎকার আমার সাথে খারাপ আচরণ করলো তা আমাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি ওই লোকটাকে কখন কোন অবস্থা কোন কথা বলে তার কাছে ভালো লাগবে আমাদেরকে সেই সময়টা অবশ্যই জেনে নেওয়া উচিত আমরা সেই সময়টা জেনে যদি তার সাথে কথা বলি তাহলে সে এইরকম বিরক্ত হওয়ার প্রশ্নেই আসে না আমাদেরকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আরেকজনের যখন সমস্যার মধ্যে আসে অসুবিধার মধ্যে আসে আমরা তখন যেন তাকে ডিস্টার্ব না দিয়ে আমরা যেন একটু পরবর্তী সময়ের জন্য যেন যেতে পারে অথবা আমরা তার কাছে বলতে পারি যে আপনার কাছে একটা জরুরি কাজে আসছি কখন আসলে আপনার এরকম ভালো হবে আমি তো জানি আপনি একটু টেনশানে আসেন বা আপনি একটু প্যেশানে আসেন যে আমি আপনাকে ডিস্টার্ব দিতে চাই না তখন অবশ্যই লোকটা যদি হয়তো মুড ভালো থাকে ভালো মন থাকে তাহলে হয়তো বলবে যে ঠিক আছে কী বলার এখনে বলো বা কালকে সব একটা সময় আপনাকে দিবে আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে কিন্তু আপনি যদি আপনার নিজের ইচ্ছা মতো যদি এমন কিছু করতে থাকেন পরবর্তীতে আপনি তার কাছে এমন তিক্ত হয়ে যাবেন যে আপনি পরবর্তীতে তার কাছে গিয়ে আর কোনো কথাও সুযোগ পাবেন না সে আপনাকে কোনো কথা বলতেও দেবে না আপনার কোনো কথাও শুনবে না এতে করে কেউ সব প্রতিটা কিন্তু আপনার হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে যে স্থান পাত্র ভেদে আপনাকে অবশ্যই এই আরেকজনের সাথে কথা বলতে হবে দশ নম্বর যে সমস্যা সেটা হলো আমাদের মধ্যে অনেক ভাই আসে আমরা হয়তো নিজের নামটা নিজে লিখতে না পারলেও কিন্তু আমরা রাজনীতি সম্বন্ধে আমাদের অনেক অভিজ্ঞতা আছে যে আমরা যখন কোনো মজলিসে কথা বলতে যাই তখন আমাদের মজলিসে ওখানে হয়তো দশজন আছে দশজন দেখা গেছে হয়তো পাঁচটি রাজনৈতিক দলকে সাপোর্ট করে কিন্তু আমি একতরফা আমি আমার নিজের দলের কথা বলে যাচ্ছে আরেক দলকে আমরা গালি দিতেছি তখন কি হচ্ছে আমার সামনে যারা বসা আছে তারা হয়তো এই গালি পছন্দ করে না হয়তো তাদের রাজনীতিক দলেরা কোনো ভুল করেছে ঠিক আছে তাই বলে তারা গালি শুনতে রাজি নয় আর আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যে রাজনীতি দল করি তার অর্থে এই নয় যে আমার সামনে যারা আসে আসে সবাই একই রাজনীতি দল করে তা নয় যে এটা হলো আমাদের সবচেয়ে বোকার একটা নিয়ম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি হয়তো একটা রাজনীতি দল করি যে আরেকজন আরেকটা রাজনীতি দল করতে পারে যে আমি যে সবচেয়ে বেশি ভালো তাও নয় আবার আমার রাজনীতি দল যে একেবারে ভালো তাও নয় সব দলের সব ব্যক্তির কিছু না কিছু দোষ অবশ্যই আছে তাই আমরা আরেকজনের দোষারোপগুলো যেন বড় করে না তুলে আমরা যেন সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে পারি যে আরেকজনের এরকম ভুল ত্রুটি আছে সেটা আমরা স্থান স্থানকাল পাত্র বেঁধে যেন আমরা প্রচার করি আমরা হয়তো এমন একটা সমাজে গিয়েছি যেখানে আমরা হয়তো যে কোনো আমাদের নিজের লাভের জন্য যে মাল্টি পার কোম্পানি হতে পারে বা আমরা যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে গেছি হইতে পারে যে কোনো একটা বিমার পলিসি বা ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে গেছি অথবা যে কোনো একটা আমরা পণ্য তার কাছে বিক্রি করতে গেছি এমন স্থানে গিয়ে যদি আমরা রাজনীতিকে এমন কিছু কথা বলে ফেলি ওখানে যাতে করে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে সে আর পরবর্তীতে আমার আর কোনো কথা শুনতে চাইবে না তাই আমাদেরকে সেই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যেন কোথাও রাজনীতির আলাপটা যেন বেশি না করে রাজনীতিক আলাপ করার জন্য একটা নির্ধারিত সময় একটা নির্ধারিত মন মানসিকতা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে যে আপনার আশেপাশে যারা আছে যারা আপনার সম দল করে যে আপনি যেই দল করতেছেন সেও যদি ওই দল করে তাহলে তাতে কোনো কোনো আপত্তি নেই আপনি তার সাথে কথা বলতে পারেন খোলাখুলি অনেক কিছু বলতে পারেন কিন্তু সে আপনার দলের লোক না অন্য দলের লোক আপনি হয়তো জানেন অথবা জানেন না আপনি সেখানে গিয়ে এমন কিছু কথা বলবেন না যাতে করে আপনি আরেকজনের কাছে বেশি খারাপ হয়ে যান এগারো নম্বর টিপস হলো যে আমরা অনেক সময় অনুমান করে অনেক কথা বলি এগুলো আমাদের মানসম্মান নষ্ট করে দেয় আমাদের মধ্যে অনেক ভাই আছে আমরা জানি না যে আমি হয়তো কম্পিউটার সম্বন্ধে কিছু জানি না আমি কম্পিউটার সম্বন্ধে এমন কিছু কথা বলে বলি যাতে করে আরেকজনে সেটা পছন্দ করে দেখা যাচ্ছে আরেকজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সে অনেক কিছু জানে কিন্তু আমি হয়তো না জানি এমন কিছু কথার কারণে আমি তার কাছে হয়তো অপমান অপদস্থ হয়ে গেলাম অত রাজনৈতিক এমন কিছু সমস্যা আছে বা চিকিৎসা সংক্রান্ত এমন কিছু সমস্যা আছে যেগুলো হয়তো আমরা জানি না হয়তো আমরা ওইগুলো বলতে থাকি আমাদের মধ্যে অনেকের একই এই ধরনের অভ্যাস আছে আমরা কি করি আমরা নিজের কথা নিজেরা শুধু বলতেই থাকি এতে কী হয় আরেকজনের আমরা ভালো হওয়ার চেয়ে আরও বেশি খারাপ হয়ে থাকে আমরা যেটা জানি না সেটা বলবো না আমরা আরেকজনের কাছে ভালো হয়ে থাকতে পারবো আরেকজন যখন আমাকে প্রশ্ন করবে যে ভাই এইটা কেমন হচ্ছে বা এটা কি এটা সম্বন্ধে আপনি কি জানেন আমি যদি জানি একশোতে একশো পুরোপুরি জানলে বলবো যে হ্যাঁ ভাই আমি জানি আর যদি না জানি সেটা বলে দিব যে ভাই আমি এটা জানি না আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই যে পৃথিবীতে যে সবাই যে সব জান তা নয় আমি যে সব জানতে হবে তা নয় আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আরও ভালো ভালো মোটিভেশনাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আমার এই ভিডিওটির সাথে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রামটাও এটা সবাই যেন এখান থেকে শিখে নিতে পারে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাত